বিভিন্ন দুর্নীতি ইস্যুতে নিস্তার পাওয়ার জন্য বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের হয়েছে তার নামে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে ইডি এর আর তারপর কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের তল বেরাতে সেই মামলা খারিজের জন্য অভিষেক আবেদন করেন হাইকোর্টে কিন্তু হাইকোর্ট সেই আবেদন না মঞ্জুর করলে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন কিন্তু সুপ্রিম কোর্টও সেই আবেদন খারিজ করে পুনরায় বিষয়টিকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে অবশেষে তিনি নতুনভাবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে এফআইআর খারিজের জন্য আবেদন করেন এর আগে কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেকের নাম জড়ালে তিনি বারবার কোর্টের দ্বারস্থ হয়েছেন একবার হাইকোর্ট তো আরেকবার সুপ্রিম কোর্ট কিন্তু নিস্তার মেলেনি কোথাও অনেক টাল বাহানার পর অবশেষে কুন্তলে চিঠি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী দল এমনটা রায় দেয় কলকাতা হাইকোর্ট পাশাপাশি অভিষেককে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশও দেয় আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার জোর গলায় বলে আসছেন যে তিনি কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন তার বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ পেলে তিনি নিজেই ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন ফলে প্রশ্ন উঠছে তিনি যখন নিজেই জানেন যে তিনি নির্দোষ কোনোরকম দুর্নীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই তার তাহলে কেন বারবার রক্ষাকবচ চেয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটছেন তিনি ওয়াকিবহল মহলে তাই মত এসব করে তিনি শুধু সময়ের অপব্যবহারই করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবেই অন্যায় করলে নিস্তার তিনি পাবেন না পাশাপাশি তার দলের লোকজনই অভিষেক এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করেই ইডিসিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাচ্ছে এছাড়াও এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত নেত্রীরা জেলবন্দি রয়েছেন তারা সকলেই তৃণমূল কংগ্রেস দলেরই স্বাভাবিকভাবেই তিনি যেহেতু দলের শীর্ষে রয়েছেন সেহেতু এই দুর্নীতির দায়ভার নিজের ঘাড়ে নেওয়ার পাশাপাশি যেহেতু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেহেতু তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়ভার তারই বলে মত রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলের আরও প্রশ্ন যদি তিনি নির্দোষী হন তাহলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে সমস্যা কোথায় আগামী চব্বিশে জুলাই সোমবার এই মামলার শুনানি হতে পারে ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ